দেখুন, এবার ভারতের হাতে আসছে পারমাণবিক এয়ারক্রাফট ক্যারিয়ার। খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে পারমাণবিক শক্তিতে চালিত দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার। এমনই তথ্য সামনে এনেছেন ভারতের একজন প্রখ্যাত সামরিক সংবাদদাতা। সূত্রের খবর, এতে থাকতে চলেছে মার্কিন ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চার সিস্টেম। সম্ভবত এর নাম হতে চলেছে বিএনএস বিশাল। তবে 2020-এর আগে এই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি সম্ভবপর নয় বলেও জানানো হয়েছে। খরচ পড়বে আইএনএস বিক্রমের চেয়ে তিনগুণ বা দ্বিগুণ বেশি। উল্লেখ্য, ভারতকে যারা অস্ত্র রপ্তানি করে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। 2007 থেকে $15 বিলিয়ন যুদ্ধাস্ত্র রপ্তানি করা হয়েছে, পেছনে ফেলে দিয়েছে রাশিয়াকেও। এছাড়া সামনে আছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডিফেন্স ডিল। ভারতকে মেজর ডিফেন্স পার্টনার হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা, প্রযুক্তি আদান প্রদানও করছে। কিছুদিনের মধ্যে ভারতে আসছে মার্কিন গার্ডিয়ান ড্রোন, এছাড়া F-16 ও FA-18 ফাইটার জেটও বিক্রি করবে ভারত। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।